মহানগরীর গহনার বিপণীত পুনের চাঞ্চল্যকর দিন ডকাইতি। জি এস রোডর এম পি জুয়েলার্সর দরে এবার কালা পাহাড়ের শনি মন্দিরের সমীপর এম কে জুয়েলার্সত সংঘটিত হল দিন ডকাইতি। সিসিটিভি ক্যামেরাত বন্দী হয়ে রয়েছে এই দিন ডকাইতির দৃশ্য। কলা, বেঙুনিয়া আর সেউজিয়া রঙের শার্ট পরিহিত তিনটাক ডকাইতে এনেদরেই মূরত হেলমেট পিঁধি প্রবেশ করেছিল এম কে জুয়েলার্সর ভিতরত। আর দোকানের ভিতরত প্রবেশ করিয়েই দোকানত উপস্থিত থাকা কর্মচারী আর গ্রাহকক এই ডকাইতে দেখালে এখন খুকুরি দেখালে আই কেন সব সব বস্তু মাল মাল ওলা, মালিক তো নাই, তই ওলা, মই ইয়াতে মারিছে, মারি খেলে তাক মানে আপনার সন্দুক খুলিছো, সন্দুকের বস্তু নাই, মানে মাল মানে শো করেছো, মানে স্যার কই বস্তুবিল কত, আমি কোথাও ওইটা উলাইছে, রাতে তো ঘুমাম, এইবিল ওলা সব। তো আরে মোর আর একটা মাইকী মানুষ আসলে, মাইকীর পুরা মানে বস্তুবিল যে মানে আসলে মানে ডিসপ্লে আসলে এই এইবিল লিখেছে। আর তারপর লগত নিয়া এখন সেউজিয়া রঙের মুনত দোকানের পৰা ভরাই ললে ইটোর পিছত সিটো গহনার সেট। আর এনেদরে খুকুরি দেখাই দিন দুপুরতে কালা পাহাড়ের এম কে জুয়েলার্সর ভিতরের লক্ষাধিক টাকার গহনা লুট করে পলাই গেল এই তিনটা দিন ডকাইত। আরক্ষীয়ে লগে লগে আরম্ভ করেছে তদন্ত। আমি যেখানে এটালে গম পালো তিনটা পনেরো মানত টোটেল তিনজন লড়ার ভিতরে সুমাইছে, হেলমেট পিঁধি আছে, কলা হেলমেট মানে ঢাকন চাকন লগাইছে, মুখ চিনি নাপায়, সুমাই ভিতর শো কেসত থাকা মানে গোল্ডর যেবিল আসে এনেকা তিনটামান সেট লই গেছে, আর সর কানফুলি বেঙ্গলস এইবিল বস্তু লই গেছে। আর তিনজলিয়া দল মানে তিনজন সুমাইছে আর বাইরের এজন আছে, চারিজন হব। হাতত ডেগার আছে, হাতত ডেগার মানে সর সর ডেগার, এই যে নেপালী খুকরি টাইপর এনেকা, এলক এলার্ম সিস্টেম লগাব দিয়া আসে আগরপা সিস্টেম আছিল, আর সিসিটিভি অবশ্যই ভিতর সিসিটিভি একটা ভাঙি দিছে, আর একটা সিসিটিভিত কিনা কিনি ওলাইছে, কিন্তু সেই মুখবিল ধরব নয়, এলার্ম সিস্টেম লগাব দিয়া আছে, কিন্তু এলার্ম সিস্টেম লগাইছে যদিও এলার্মর তার ছিঙি আছে। ভিডিও রিপোর্ট, নিউজ লাইভ।